আমাদের এখানে অনেকগুলো ডাটা আছে, এবার আমরা কি করবো এখান থেকে ডিলেট ডাটাটা বানাবো, ডিলেট ডিলেটগুলোকে আমরা ডাইনামিক করবো। মানে আমি ডিলেটে ক্লিক করবো, সাথে সাথে এই ডাটাটা ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? ডিলেটে ক্লিক করবো, আমার ডাটাটা তখন কি হয়ে যাবে, ডাটাবেস থেকে কমপ্লিটলি ডিলেট হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে করা যায় আসলে, তবে আমি চাই একটু অন্যভাবে করব। আমি একটা পেজ বানাচ্ছি, আমি আপাতত যেভাবে আপনাদের শিখতে সুবিধা হবে সেভাবে বানাচ্ছি আর কি। আমি একটা পেজ বানাচ্ছি, পেজের নাম দিলাম হচ্ছে ডিলেট, ডিলেট ডট পিএইচপি। সবাই ক্লিয়ার? আমি একটা পেজ বানাচ্ছি, পেজের নাম দিলাম ডিলেট। এই পেজে আমি কিছুই না, এই পেজে শুধুমাত্র আমি জাস্ট এমনি পিএইচপি শুরু করে রাখলাম। এই পিএইচপি শেষ না করলেও চলবে, কারণ এই পেজে এইচটিএমএলের কোনো কোড হয়তো আসবে না বা আসলে আসবে না, ঠিক আছে? হ্যাঁ, এই পেজে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে ডাটাবেজের কানেকশন থাকতে পারে। আমি দুইটাই নিয়ে নিই, কারণ ডিলেট পেজে আমরা ডাটাবেজের কানেকশনগুলো আমরা নিয়ে কাজ করবো আসলে। আচ্ছা, আমি এটা এখানে রাখি, সমস্যা নেই, এখানে পিএইচপির দরকার নেই আমাদের। আমি জাস্ট ডাটাবেজের কানেকশনগুলো রেখে দিলাম এখানে, আমি বলে বলে একটা কমেন্ট করে দিই। সার্ভার কানেকশনস, ঠিক আছে, ওকে, নাইস। এবার আমার কাজ হচ্ছে ডিলেট ডট পিএইচপি তে যাওয়া। তো আমার কাজ হচ্ছে যখনই কোনো ব্যক্তি এই ডিলেট বাটনে প্রেস করবেন, ডিলেট বাটনে প্রেস করবেন, তখন আমরা ওনাকে কোথায় পাঠিয়ে দিব, ডিলেট ডট পিএইচপি পেজে পাঠিয়ে দিব। শুধু ডিলেট ডট পিএইচপি পেজে পাঠাই দিব না কিন্তু তাকে, ডিলেট ডট পিএইচপি পেজে তাকে আমরা পাঠাবো, কি সহকারে পাঠাবো, তার আইডি সহকারে পাঠাবো, বুঝতে পারছেন? এইটা কেন আইডি, কেন আইডি সহকারে পাঠাবো সেটা বুঝতে পারছেন? ডিলেট করলে যেন তার, শুধুমাত্র তার ডাটাটা যেন ডিলেট হয়, বুঝতে পারছেন? এই জন্য আমরা তার আইডি সহকারে তার ডাটাটা আমরা পাঠিয়ে দিব। এই যে সুন্দর মতন তার আইডি সহকারে ডাটা পাঠিয়ে দিচ্ছি, চলেন তো দেখি কাজ করে কিনা। আচ্ছা, আমরা আমাদের একটু ফাস্ট করি, কারণ এগুলো তার বোঝানোর কিছু নেই, অলরেডি আমরা বুঝে ফেলছি। আমরা ডিলেটে আসি, তাহলে লিঙ্ক থেকে এখন আমি কি করব, ডাটাটা রিসিভ করব। তাহলে আমরা কি দিয়ে রিসিভ করবো, এটাকে গেট দিয়ে, যদি ইস সেট সেট করা হয় ডলার সাইন আন্ডারস্কোর সরি গেট কি আইডি, তাহলে আমরা কি করতে চাই, আইডি ভেরিয়েবলের কাছে আমি আইডিটা নিয়ে আসতে চাই, এটা আমরা চাই আর কি। চলেন তো দেখি কাজ করে কিনা, আমাদের এটা কাজ করছে কিনা। এখন যদি আমরা একটু রিলোড দেই, আচ্ছা চলেন দেখা যাক, মৌসিনা ডিলেট, এই যে এক নম্বর আইডি দেখছেন। তারপর হচ্ছে এদিকে আমাদের আশরাফুল হক, তিন নম্বর আইডি, আশরাফুল দুই নম্বর আইডি মনে হয়, আচ্ছা। তারপর হচ্ছে মিরাজ ভাই, দেখেন তিন নম্বর আইডি। আমরা কি তাহলে ডিলেট ডট পিএইচপি পেজে যেতে পারছি উইথ আইডি? আমরা কি সবাই ডিলেট ডট পিএইচপি পেজে যেতে পারছি উইথ আইডি? ওকে, নাইস। এবার আমরা কি করব, এবার আমরা মজার একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে আবার কোয়ারি চালাবো, যেহেতু ডাটাবেজের কানেকশন এখানে আছে। এবার আমরা ডাটাবেজে যাবো, দেখেন ডিলেট করার জন্য কোয়ারিটা কি আমরা একটু জেনে নিয়ে চলেন। আমরা সবার নিচের দিকে নামি, ও ডিলেটের, ও আপডেট ডিলেট তো এখানে ছিল, এই যে ডিলেটের কোয়ারি, এটা আমরা তাহলে বের করে ফেলি এখন, মানে এটা তো এখন নর্মাল করে ফেলবো, তাই না? এই যে ওকে, ডিলেট ফ্রম টেবিল নেম, বুঝতে পারছেন? ডিলেট করার জন্য কোয়ারিটা কি হবে, ডিলেট ফ্রম টেবিল নেম। ওয়্যার কন্ডিশন মানে কোন ডাটাকে ডিলিট করতে চান সেটা আপনাকে এখানে বলে দিতে হবে, বুঝতে পারছেন? তো আমরা কীভাবে কোয়ারিটা লিখবো দেখেন, আমরা প্রথমে কানেকশনটাকে নিয়ে আসবো, কানেকশন থেকে আমরা কোয়ারি চালাবো, এখানে এসকিউএল নিয়ে নিবো আমরা। চলেন শুরু করা যাক, আমরা বলবো দেখেন কোয়ারিটা কত সহজ, মাইএসকিউএল এত সহজ, কিন্তু আপনাকে কিন্তু কষ্ট করে বুঝতে হবে। ডিলেট ফ্রম টেবিলের কী নাম, স্টুডেন্টস, ডিলেট ফ্রম স্টুডেন্টস। কিন্তু শুধুমাত্র যদি ডিলেট ফ্রম স্টুডেন্টস পাঠান কি হবে জানেন, আপনার ফুল ডাটাবেস ডিলিট হয়ে যাবে, মানে সরি ফুল ডাটাবেস না, ফুল ডাটাবেসের টেবিল খালি হয়ে যাবে একবারে, বুঝতে পারছেন? সেজন্য আমাকে স্পেসিফিক কোন ডাটাটা ডিলিট করতে চাই সেটা আমরা বলে দিব, ডিলিট ফ্রম স্টুডেন্টস, সরি স্টুডেন্ট না, স্টুডেন্টস, ওয়ার আইডি সমান সমান এই যে আইডি, যে আইডিটা আমরা এখানে পাচ্ছি, বুঝতে পারছেন? এই হচ্ছে সেই আইডি। তারপরে সে কানেকশন চলে যাবে, সে ডাটা ডিলিট করে ফেলবে। ডাটা ডিলিট করে ফেলার পর আমি চাচ্ছি
ধরেন ডিলিট পেজে দেখেন ব্যাপারটা একটু বুঝাই বলি, সে ডিলিট পেজে আসলো, ইন্ডেক্স পেজ থেকে ডিলিট পেজে আসলো, ডিলিট পেজে এসে সে কি করলো, ইউআরএল থেকে ডাটা ধরলো, সে ডাটা বেসে গিয়ে ওআইডি ডাটা ডিলিট করে দিল। ডিলিট করে দেওয়ার কি ডিলিট পেজে বসে থাকলে চলবে, নাকি আবার তাকে ইন্ডেক্স ডট পিএইচপি পেজে চলে যেতে হবে? আবার তাকে ইন্ডেক্স ডট পিএইচপি পেজে চলে যেতে হবে না, সেজন্য একটা ফাংশন রয়েছে পিএইচপির এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, হেডার ফাংশনের কি নাম, হেডার ফাংশন। বুঝতে পারছেন? আমি দেখেন লাইন বাই লাইন, ডাটা বেসের সাথে কানেকশন, ফাংশনের সাথে কানেকশন, ইউআরএল থেকে লিঙ্ক আইডি ভ্যালু ধরলো, ডাটা ডিলিট করে দিল, ফাইনালি এই লাইনে যখন আসবে তখন হেডার। হেডার মানে হচ্ছে পিএইচপির এক পেজ থেকে যদি আপনি আরেক পেজে লাভ দিয়ে চলে যেতে চান তাহলে হেডার ফাংশন ইউজ করতে হবে আপনাকে। লোকেশন, কোন লোকেশনে যেতে চাই আমরা? ইন্ডেক্স ডট পিএইচপি পেজে যেতে চাই, যে আমাদের ডিলিট পেজ থেকে ইন্ডেক্স ডট পিএইচপি পেজে আমরা চলে যেতে চাই। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? সবাই ক্লিয়ার? ওকে নাইস, এবার আসলে শুরু করা যাক। এবার আমরা একটা রিলোড দিই, এবার আমরা ডাটা ডিলিট করে চলেন তো। হ্যাঁ বলেন। ব্যাক টু হোম পেজ বা ইন্ডেক্স পেজ, ঠিক আছে, লিখে দিলাম আর কি। ওকে, হেডার ফাংশনের কাজ হচ্ছে একটা পিএইচপি ফাইল থেকে আরেকটা পিএইচপি ফাইলে জাম্প করে চলে যাওয়ার জন্য এটা ইউজ করা হয়। এবার আসেন দেখি কাজ করে কিনা। আমরা একটা কাজ করি, এখান থেকে কোনো একজন ব্যক্তিকে ধরি আমরা, চলেন আমরা তাইলে ধরবো হচ্ছে রাকিব ভাইকে ধরি আমরা। ভিউতে গেলে এই যে রাকিব ভাই দেখছেন, খুবই কি বলা যায় আমাদের রাকিব ভাই, ওই যে সামনের বেঞ্চে বসেন বাম দিকে মনে হয়, নাকি রাকিব ভাই তো আছেন নাকি? আচ্ছা, আমার সমস্যা হচ্ছে কি, আমি ওই যে মেডিটেশন বুঝেন তো, মানে চোখ চোখ বন্ধ করে আপনাদের দেখতেছি আর কি, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, মানে চেহারাগুলো শুধু মানে মনে পড়ছে আর কি বলা যায়, বাস্তবে তো আর দেখা সম্ভব হচ্ছে না। ও আচ্ছা, না আমি সামনের টেবিলে রাকিবের কথা বলছি, সামনের, হ্যাঁ সামনের টেবিলে রাকিবের কথা বলছি আর কি। হ্যাঁ প্রত্যয়ের পাশে, হ্যাঁ প্রত্যয়ের পাশে, পিছনে, হ্যাঁ পিছনে আছে, হ্যাঁ পিছনেও আছেন একজন আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা মনে হয় নাইন থাকলে বোধ হয় উনি আওয়াজ করতেন। আচ্ছা চলেন আমরা শুরু করি, ঠিক আছে, অলরেডি একটা 15 বেজে গেছে। তাইলে এই যে রাকিব ভাইকে ভিউ করতে পারছি, দেখেন ডাইনামিক ভাবে রাকিব ভাই ডাটা ভিউ হচ্ছে, নাইস। কিন্তু এবার ডিলিট করবো, দেখেন যখনই আমি রাকিব ভাইয়ের এই ডিলেটে প্রেস করব কি হবে, ডিলেট ডট পিএইচপি পেজে আমি যাব, আইডি নিয়ে ডাটা বেজে গিয়ে ওই আইডি ডাটা ডিলিট করে দিব, আমি আবার ইন্ডেক্স পেজে চলে আসবো দেখেন। এবং আমার এই রাকিব ভাইকে আর দেখা যাবে না, দেখেন এই যে রাকিব ভাইয়ের চেহারাটা মনে রাখেন, রাকিব ভাই ডিলেট শেষ, রাকিব ভাই আর নাই, ডাটা পেজে যান গিয়ে দেখেন এখানে রাকিব ভাই আর নাই, ছিল রাকিব ভাই নাই। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কোয়ারিটা খুবই সহজ, ডিলেট ফ্রম টেবিল নেম, কিন্তু শুধু এইটা দিয়ে না, কিন্তু আবার এটা দিলে ফুল টেবিল ডিলিট হয়ে যাবে, একবারে ফুল টেবিল দেখবেন নাই, পুরো ফাঁকা হয়ে গেছে। ওয়ার আইডি সমস্যা আইডি, বাস সুন্দর মতন এখন আমার ওই আইডি ডাটা ডিল করে ফেলতে পারবো আমি। আমি আরেকজনের ডাটা ডিল করি, চলেন আমি এবার আমাদের আরমান ভাইকে ধরি। আরমান ভাইকে দেখতে পাচ্ছি আমরা, ওনাকে আমরা শেষবারের মতন দেখে নিই, চলেন আমাদের নিজ চোখে। এ হচ্ছেন আমাদের আরমান ভাই, এ হচ্ছেন ওনার নাম ঠিকানা সব কিছু আমরা দেখে নিচ্ছি। অল স্টুডেন্ট, এবার আরমান ভাইকে ডিলেট, এই যে ওনার দিকে তাকান, ডিলেটে ক্লিক করবো, সাথে সাথে কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ডিলেটে ক্লিক করলাম আরমান ভাইয়ের, এখানে ডিলেট আমি ক্লিক করলাম, আরমান ভাই শেষ। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে নাকি? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি আপাতত এই ভিডিওটা সেভ করে ফেলি, তাহলে ভিডিওটা আমরা সেভ করে ফেলি, ডিলেট ফাংশনালিটিটা আমরা এইমাত্র কাজ করতে পারলাম। যদিও ডিলেট ফাংশনালিটিতে ছোট্ট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে কোনো ডিলেট বাটনে প্রেস করার সাথে সাথেই সেই ডাটাটা ডিলিট হয়ে যাচ্ছে। বাট এখানে আমি যদি ভুলে ডিলেট বাটনে প্রেস করি তাহলে আমাদের জন্য একটা সমস্যা না? তো আমরা নেক্সট ভিডিওতে বানাবো, দেখাবো যে কীভাবে ডিলেট বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটা অ্যালার্ট আসবে যে আর ইউ শিওর, তারপরে আমি যদি ইয়েসে ক্লিক করি বা ওকেতে ক্লিক করি তাহলে ডাটা ডিলিট হবে, আর ক্যান্সেলে ক্লিক করলে আমার ডাটাটা ডিলিট হবে না। এই অপশনটুকু আমরা নেক্সট ভিডিওতে বানাবো আসলে।